প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আর একটি পর্ব দা রাউন্ড দ্য উইকেট এনিকমা মাল্টিমিডিয়া বিপিএল নিয়ে একটি অনুষ্ঠান করছে যেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দলের পরিচিতি এবং স্ট্যাটাসিক্স তুলে ধরছি আমাদের সাথে থাকছেন একজন এক্সপার্ট সেই অনুষ্ঠানটা আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবেই প্রচার করে আসছি সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো দুর্দান্ত ঢাকা নিয়ে আমাদের সাথে একজন অভিজ্ঞ এবং বিশ্লেষক হিসেবে থাকছেন রুবেন রুবেন আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ রুবেন অনেক প্রশ্ন দুর্দান্ত ঢাকাকে নিয়ে প্রথম বিষয় যে ঢাকা গ্লাডিয়েটার্স ঢাকা ডাইনামাইটস ঢাকা প্লাটুন মিনিস্টার ঢাকা এবার দুর্দান্ত ঢাকা এই যে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হওয়ার সাথে সাথে নাম চেঞ্জ এবং এটা টিমের ব্র্যান্ডিং দাঁড়াচ্ছে এইভাবে এইটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য আসলে একটা নেগেটিভ একটা পয়েন্ট যেটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে যদি কম্পেয়ার করি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয় নাই যেসব দলের ফ্র্যাঞ্চাইজি যেসব যারা ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজিটা টিকিয়ে রেখেছেন এবং দলটাও কিন্তু তারা ধরে রেখেছে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু ক্রিকেটারদের পারফরমেন্সও ডাউন হয় খুব বেশি এবং ঢাকার কথা যেটা বলছেন যে ঢাকা ঢাকা ডায়নামাইন্ডস অথবা ঢাকা ভাইকিংস বা এরকম মানে তারা যেভাবে শুরু করেছিল যে তারা এই এখন যে দশটা আসর হচ্ছে দশটা আসরে তারা ছয়বার বার নাম পাল্টাচ্ছে ফ্র্যাঞ্চাইজি পাল্টাচ্ছে নাম পাল্টাচ্ছে এক একটা ফ্র্যাঞ্চাইজির কী পরিমাণ টাকা তারা এবার ইনভেস্ট করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেটার উপর ডিপেন্ড করে তারা ক্রিকেটার কেনে এবার আমি এখানে একটু বাহবা দিতে চাই ঢাকাকে যে দুর্দান্ত ঢাকাকে যেহেতু দুর্দান্ত ঢাকার দল গড়ার পেছনে একজন মানুষ আছে তিনি হলেন খালেদ মাহমুদ সুজন যিনি কোচ হিসেবে কাজ করছেন যিনি কোচ হিসেবে কাজ করেন মানে মোট কথা মেন্টাল হিসেবে কাজ করছেন কিন্তু খালেদ মাহমুদ সুজন কারণ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে বেশ অভিজ্ঞ একজন পারসন ওনার সাপোর্টটা এবার দুর্দান্ত ঢাকা শুরুর থেকে যেভাবে পাচ্ছে এবং দল গড়ার ক্ষেত্রে যেভাবে পাচ্ছে মোটামুটি মিডিয়াম মানের দল হলেও কিন্তু তারা পারফর্ম করছে পারফর্ম করছে বলতে আমি ফার্স্ট ম্যাচটার কথাই বলবো যে তারা চ্যাম্পিয়ন টিম গতবারের চ্যাম্পিয়ন টিম কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে কিন্তু এবারের আসরটা শুরু করেছে সুতরাং ফ্র্যাঞ্চাইজি পাল্টানোটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য নেগেটিভ এবং সেই নেগেটিভ জিনিসটা আসলে কতদিন কন্টিনিউ হবে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে পারে না সুতরাং খালেদ মাহমুদের সূজনের উপরেই ডিপেন্ড করবে যে আসলে দুর্দান্ত ঢাকা এবার কতটুকু পর্যন্ত পারফর্ম করতে পারবে এবারের বিপিএলে এবং কত দূর যাবে কত দূর যাবে সেটাও একটা ইস্যু হ্যাঁ বিসিবির কথা যখন বললেন আমি এখানে আপনার সাথে একটা বিষয় ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে বিসিবি এবার একটা খুব শক্ত জায়গায় দাঁড়িয়েছে তার মধ্যে একটা হচ্ছে সম্প্রচার নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে সম্প্রচার এই সম্প্রচারের ক্ষেত্রে আপনার কাছে কোনো কি তথ্য আছে এই যে সম্প্রচার সত্য যেমন বিসিবিকে দুই কোটি দশ লক্ষ টাকা দিতে হবে আমি যদি সম্প্রচার সত্ত্ব নেই এছাড়াও বিসিবি কিছু স্ট্যাট ঠিক করে দিয়েছে স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে যে আপনাকে সেই জায়গাগুলোকে মিট আপ করতে হবে যেমন যারা প্রচার সত্ত্ব নেবেন তাদের মিনিমাম টেন ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে ছত্রিশটা ক্যামেরা ব্যবহার করা হবে যার মধ্যে আঠারোটা ক্যামেরা ফিক্স থাকবে বাকি ক্যামেরাগুলোকে তারা রিমোট দিয়ে বা রোবট দিয়ে চালাবে না যে আমরা যদি এই জায়গাগুলোতে নিজেদের উন্নতি করতে পারে লাইক গ্রাফিক্সে আমরা উন্নতি করব এবার আমরা প্রচারে উন্নতি করছি আমরা অনেকগুলো ক্যামেরা ব্যবহার করছি আমরা এক্সপার্টাইজ এনেছি বাইর থেকে সো সব কিছু মিলে আমরা কিন্তু অনেক বেটার আউটপুট দিচ্ছি এই বছর অর্থাৎ দশম আসরে এসে বিসিবি এই জায়গাটাতে তারা অনেক ইনপুট দিচ্ছে আর কি তাতে আমার কাছে মনে হয় যে এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই একটা বেটার কিছু হতে পারে আর কি এটা সম্পূর্ণ আমি বলবো ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি রায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছে করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ব্যাঙ্ক ব্যালেন্স আছে যে যে পরিমাণ টাকা আছে ইচ্ছে করলে যদি তারা যদি চায় খরচ করব আমি সুতরাং খরচ করলে আউটপুটটা ভালো পাবো শুধু আমি বলি ব্রডকাস্ট এবার কারা করছে ব্রডকাস্ট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ব্রডকাস্ট কোম্পানি হলো রিয়েল ইম্প্যাক্ট নামে ইন্ডিয়ান একটা কোম্পানি রিয়েল ইম্প্যাক্ট মূলত আমার যেটা অভিজ্ঞতা থেকে বলি যে তারা কিন্তু ভাড়া করেই কিন্তু লোক আনছে গত বছরও বিপিএল রিয়েল ইম্প্যাক্ট করেছে তার আগের বছরও বিপিএল রিয়েল ইম্প্যাক্ট করেছে মানে এ পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে সবগুলোই কিন্তু রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশন হাউস কিন্তু একটাই রিয়েল ইম্প্যাক্ট কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়া ছিল রিয়েল ইম্প্যাক্টের কাছে আপনি যেটা বললেন ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করতে হবে যেটা আইসিসি মেনটেন করে যেটা এসিসি টুর্নামেন্টে মেনটেন হয় সেইটা এখানে আপনি যেই ক্যামেরার কথা বললেন ক্যামেরার সংখ্যা ছত্রিশটা ক্যামেরা ব্যবহার হচ্ছে এবং আঠারোটা ক্যামেরা তারা ক্যামেরা ম্যান দ্বারা পরিচালিত এবং বাকি ক্যামেরাগুলো রোবট দ্বারা পরিচালিত এবং সেইখানে কিন্তু স্পাই ক্যাম্প তারা ব্যবহার করছে বিসিবিএম তারপর আপনার বাগি ক্যাম্প ব্যবহার করছে যেটা আমরা চাকা দিয়ে মাঠের চারপাশে আপনার বাউন্ডারি লাইনে বাইরে চলতে দেখি সেটা বাগি ক্যাম্প বাগি ক্যাম্প তারা ব্যবহার করছে বাগি ক্যাম্পটা বাংলাদেশ কখনও আমার জানার মতে হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যবহার হয়নি স্পাই ক্যাম্প ব্যবহার হয়েছে কিন্তু হচ্ছে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় টাকা খরচ করতে টাকা খরচ করলে ভালো সার্ভিস পাবে আর গ্রাফিক্সের কথা যেটা বললেন গ্রাফিক্সের কাজ এর আগে কিন্তু রিয়েল ইম্প্যাক্টের লোকজনই করেছে মানে তারা ভাড়া করে যাদেরকে এনেছে এবার হয়তোবা বিসিবির কাছ থেকে ভালো টাকা পেয়েছে সুতরাং ভালো মানের তারা পার্সন ভাড়া করতে পেরেছে যারা গ্রাফিক্সের কাজটা ভালো জানে কালার ম্যাচিংয়ের কাজটা ভালো জানে লাইটের কাজটা যারা ভালো জানে প্রোডাকশন রুমে বসে পিসিআরে বসে যারা ইনস্ট্যান্ট কালার ম্যাচিং এবং লাইটের কাজটা যারা ঠিক মতো করতে পারে সব লোকজনকেই তারা এনেছে কারণ এবারের ওয়েদারটা ফগি ওয়েদারে খেলা হচ্ছে লাইট জ্বলছে ফ্লাডলাইট জ্বলার পরও আমার ক্যামেরার লেন্সের ক্ষমতা কতটুকু সেই অনুযায়ী আমার লাইটটা ঠিক করতে হচ্ছে এবং এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও রিয়েলিম্পেডকে বলে দিয়েছে যে জুম লেন্স জুম লেন্সের পরিমাণটা বাড়াতে হবে বা বেশি জুম করার ক্ষমতা যেসব ক্যামেরার আছে সেসব ক্যামেরা ব্যবহার করতে হবে এছাড়া এ পর্যন্ত যা ম্যাচ দেখেছি আপনার যে যে কয়েকটা ম্যাচ হয়েছে ঠিক কয়েকটা ম্যাচে ব্রডকাস্ট বেশ ভালো পেয়েছে এবং বিসিবি কিন্তু এবার একটা বলে দিয়েছে যে এবারে এগুলো এইচডি কোয়ালিটির যাতে অবশ্যই এখানে নিয়ম হচ্ছে যে এবারকার নিয়ম হচ্ছে যে ফোর কেতে দেখাতে হবে এবং আপনার জুমের কথা যেটা আপনি বললেন যে ক্যামেরা লেন্সের ব্যাপারটা সেখানে বলেছে যে টুয়েলভ টাইমস হতে পারে সেটা টোয়েন্টি ফোর টাইম হতে পারে এবং নাইনটি টাইমস পর্যন্ত যেন জুম করা যায় সেরকম একটা শর্ত কিন্তু এবার হ্যাঁ দর্শকদের চাহিদাগুলো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার মাথায় নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্প্রচারের দায়িত্বটা একটা প্রতিষ্ঠানকে দিয়েছে এবং তারা এখন পর্যন্ত সেই অনুযায়ী তারা করতে পেরে পারছে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেজন্য আসলে ধন্যবাদ কিন্তু ক্রিকেট প্রেমী যারা আমরা আছি যারা ক্রিকেট খেলা মাঠে বসেও দেখি আবার টিভিতেও দেখি তারা আসলে কম্পেয়ার করতে পারবো যে আমাদের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগটাকে অন্যান্য টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে যে আমরা আসলে কোন মানের ফ্র্যাঞ্চাইজি লিগটা ব্রডকাস্ট করছি এবং দেখছি আমাদের দেশে বসে দেশে বসে হ্যাঁ এবং আমাদের টেকনোলজিও আগাচ্ছে ধীরে ধীরে আমাদের এক্সপার্টাইজও তৈরি হচ্ছে অনেক ছেলেমেয়েরা আসছে এই লাইনে ইউনিভার্সিটিগুলোতে এগুলোতে পড়ানো হচ্ছে সো আই হোপ যে বাই টেন ইয়ার্স আমরা নিশ্চয়ই আমাদেরও ক্যাপাসিটি বিল্ড করে ফেলতে পারবো আমাদের ছেলেমেয়েরা তারা তারাও করতে পারবে আর কি তো ফিরি আমরা দুর্দান্ত ঢাকার কথায় আপনার জানা আছে নিশ্চয়ই যে দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইন কিন্তু করেছে আমাদের মেঘ মেঘ হ্যাঁ মেঘ হচ্ছে আমাদের সাগরুণির ছেলে সো তার ডিজাইন করা জার্সি পরে এবার ঢাকা দুর্দান্ত ঢাকা খেলছে আর কি নতুন জেনারেশনের ছেলেমেয়েরা এই জার্সি ডিজাইন আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে পৃথিবীর অনেক বড় বড় টুর্নামেন্টের জার্সি যায় ট্রাউজার যায় এগুলো কিন্তু আমাদের দেশের গার্মেন্টসেই তৈরি হয় আর কি সো এরকম যদি আমাদের বাচ্চারা সুযোগ পায় তারা ডিজাইনটা করার এডিডাসের সাথে যদি কাজ করার সুযোগ পায় নাইকিদের সাথে কাজ করার ডেফিনেটলি আমাদের বাচ্চাদের এটা একটা অনেক বড় একটা বুস্ট পাওয়া হবে হ্যাঁ পাওয়া হবে তো যদি আপনি আমাদেরকে একটু দুর্দান্ত ঢাকার ব্যাটিং লাইন নিয়ে কথা বলেন আমি জানি যে এখানে মোসাদ্দেক নাইম ইসলাম হাসান সাইফ এনারা আছেন তো আপনার কাছে জানতে চাই যে ব্যাটিং এর স্ট্রেন্থ আপনার কোথায় দেখছেন মোসাদ্দেক নাইম হাসান বা সাইফ নাইম তো ওপেনিংয়ে থাকবে তারপর মোসাদ্দেক আর সাইফের কথা যে বললেন মিডল অর্ডার ব্যাটার সুতরাং তাদের কাছ থেকে ব্যাটিং ডেপথটা আপনার অ্যাভারেজ ব্যাটিং পাবে দুর্দান্ত ঢাকা আর এর বাইরে আমি যদি বলি যে ফরেন প্লেয়াররাই মূলত ঢাকার ব্যাটিংয়ের স্ট্রেংথ এবং সেইখানে দানুষ্কা গুনাথি লেখা আছে শ্রীলঙ্কার ঢাকাতে চতুরঙ্গ ডিসিলভা যদিও আপনার সে বোলার বোলিং অলরাউন্ডার সে হয়তো বা ইম্প্যাক্ট ফেলতে পারে এবং লাসিথ ক্রুসপুল্লাই আছে লাসিদ ক্রুস ক্রুসপুল্লে শ্রীলঙ্কার প্লেয়ার আর গুনাথি লেখা কিন্তু সে প্রথম ম্যাচ ঢাকা যেটা খেলেছে এবং কুমিল্লা ভিক্টোরিয়াসকে হারিয়েছে এবং সেখানে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে যদিও তার মানে রান ভালো করেছে কিন্তু ব্যাটিংটা ঠিক ঠিক টি টোয়েন্টি সুরূপ ছিল না স্ট্রাইকটটা কম ছিল তারপর আমি বলবো যে সে ধরে খেলে অ্যাটলিস্ট দলকে জিতাতে পেরেছে একটা মানে মোটামুটি একটা ভালো রান করতে পেরেছে এর বাইরে আপনার সাইমায়ুব যে একটা ব্যাটার আছে সে কিন্তু ভালো হিট করতে পারে তারও ঢাকার হয়ে খেলার কথা আছে কিন্তু সে আদৌ নাগাদ ঢাকার অ্যাভেলেবেল হবে সেটা কিন্তু ঢাকা থেকে এখনও বলা হয়নি কারণ সেই একই কথা পাকিস্তানে পিএসএল আছে এবং পিএসএলের জন্য এইসব ক্রিকেটার চলে যাবে মানে আসলে কতটুকু অ্যাভেলেবেল হবে কিন্তু আরেকটা নাম দেখে আমি খুব অবাক হয়েছি যে ঢাকা টিমে ঢাকার ফার্স্ট ম্যাচটার পরে এসে ঢাকা টিমে যোগ দিয়েছে তিনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স রস অ্যালেক্স রসের ডেটা খুঁজতে গিয়ে আমি যতটুকু দেখেছি যে তার বয়স হল বত্রিশ বছর বয়স ইভেন তার স্ট্রাইক রেট একশো ছাব্বিশের কাছাকাছি কিন্তু তাকে আসলে ঢাকা কোন উদ্দেশ্যে টিমে কিনেছে এবং তাকে আসলে ঢাকা কোথায় খেলাবে সুতরাং ঢাকার ব্যাটিং স্ট্রেংথ ডিপেন্ডস অন আমাদের যে শ্রীলঙ্কান ক্রিকেটাররা আছে মূলত তাদের উপরই সেখানে আমাদের ক্রিকেটাররা সাপোর্টিং রোলে আসলে প্লে করবে আপনি অলরাউন্ডার কাকে পাচ্ছেন এখানে মোসাদ্দেক তো থাকছেই মোসাদ্দেক থাকছে এই যে অলরাউন্ডার এছাড়া আর কারা থাকছে দেশি বিদেশি কালেকশনে কারা থাকছে অলরাউন্ডার ক্যাটাগরিতে সেই একই নামগুলো চলে আসছে স্যার আপনার চতুরঙ্গ ডি সিলভা যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ব্যাটিং স্ট্রেংথে তারা সাপোর্ট দিবে এরাই মোটামুটি ব্যাটিং স্ট্রেংথ প্লাস অলরাউন্ডার এই দুইটা ভূমিকাতেই তাদের রোলগুলো প্লে করতে হবে প্রপার ইউজ অফ ক্রিকেট ক্রিকেট প্লেয়ার্স ইন প্রপার প্লেস এই জায়গাটাতে খালেদ মাহমুদ সুজন প্রথম ম্যাচটা জিতেছে জিতেছে বাজি জিতেছে বাজি জিতেছে বলা যায় আরকি তাহলে দুর্দান্ত ঢাকার সব থেকে স্ট্রেংথের জায়গায় কি বলিং তাসকিন শরীফুল আমি সেটাই বলবো কারণ জাতীয় দলের দুই পেস বোলিং নক্ষত্র নক্ষত্র আমি বলবো যে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম এবং শরীফুল ইসলাম আপনার প্রথম ম্যাচটা তো হ্যাট্রিক পেয়েছে এবং তাসকিন আহমেদ খুব বেশ ভালো বল করেছে এই দুজনেই ঢাকার বোলিং ল্যান্ডের মূল নক্ষত্র আমি বলবো যে এবং তাদের তারা যেই চার চার আট ওভার বল করবে এই আট ওভারে কিন্তু যে কোনো দলের অ্যাগেনস্টে আপনার ম্যাচের নির্ধারক আমি বলবো যে এই আটটা ওভার আবার এই আটটা ওভারই কিন্তু আসলে প্রপারলি ইউজ করাটাও কিন্তু একটা ব্যাপার অবশ্যই কারণ আপনি যদি বাংলাদেশ টিমের পারফরমেন্স দেখেন স্লো ওভারে এবং পাওয়ার প্লেতে দুই জায়গায় কিন্তু আমাদের এই দুই প্লেয়ারের অত্যন্ত সুনিপুণ কিছু বলিং অ্যানালাইসিস আপনি দেখতে পারবেন হ্যাঁ আপনি কি ঢাকার পর্বের উসমান কাদেরকে নিয়ে কিছু বলবেন অ্যাজ এ লেগ স্পিনার আমরা প্রথম পর্বের লেগ স্পিন নিয়ে কথা বলছিলাম জি হ্যাঁ উসমান কাদের আমাদের পাকিস্তানি জিনিয়াস আব্দুল কাদেরের সন্তান এবং সে কিন্তু মোটামুটি পাকিস্তান টিমেও খেলছে বিপিএলে শুরুতে আমি বিপিএল প্রসঙ্গটা একটু বলে নিই যে বিপিএলে সব দলে কিন্তু লেগ স্পিনার নেই এবং বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমও আপনার যাতে বাইরে গিয়ে বা অন্যান্য টিমের সঙ্গে যাতে ভালো খেলতে পারে সেজন্য কিন্তু লেগ স্পিনার ইনক্লুড করার কথা বলা হচ্ছে হয়তোবা এই সেন্সেই এবার উসমান কাদির লেগ স্পিনার হিসেবে পারফর্ম করতে পারে একজন লেগ স্পিনার যদি একটা টিমে থাকে তাহলে ভেরিয়েশন আসে কিন্তু সেটা মিরপুরের উইকেটেই হয়তোবা পাওয়াটা খুব পসিবল কারণ মিরপুরের উইকেটটা আমরা যতটুকু জানি যে স্পিন ফ্রেন্ডলি উইকেট এবং সেখানে যদি উসমান কাদিরকে আপনার দুর্দান্ত ঢাকা খেলায় এখন যে আমাদের যে আবহাওয়া সেই আবহাওয়ায় একজন লেগ স্পিনারের আসলে সাফল্য পাওয়াটা একটু কষ্টকর দানুষ্কা কি কিছু বলবেন দানুষ্কা গুণাতি আপনার প্রথম ম্যাচে যেটা দেখেছি যে সে খেলেছে সে ধরে খেলেছে স্ট্রাইকটা অতটা ভালো ছিল না কিন্তু ডিপেন্ড মানে একটা দল দানুষ্কা গুণাতি এলাকার মতো প্লেয়ারের উপর ডিপেন্ড করতে পারে এই যে আমাদের দেশের ভালো ভালো কিছু প্লেয়ার যে এবার বিপিএল দল পায় নাই আপনার ব্যাপারটাকে কীভাবে দেখছেন এটার মধ্যে সবচেয়ে আগে নাম চলে আসবে আপনার মোমিনুল হকের একজন ব্যাটসম্যান হিসেবে তার ক্যাপাবিলিটি প্রমাণ করার এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু তার নিজের প্লেয়ারকে পেট্রোনাইজ করতে পারছে বা ফ্র্যাঞ্চাইজি টিমগুলো আসলে কী ধরনের ইচ্ছার উপর বা কী ধরনের চিন্তার করে তাকে নেয়নি সেটা আসলে কোশ্চেনেবল আপনি কি ইরফান শুক্কুরকে নিয়ে কিছু বলবেন ইরফান শুক্কুর একজন মানে উইকেট কিপার ব্যাটার হিসেবে যে কোনো দলের জন্য সম্পদ সে কিন্তু মোটামুটি নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান সে যখন ব্যাটিংয়ে থাকে ভালো রান সে বের করে আনতে পারে বিশেষ করে সিঙ্গেলস ডাবলসটা সে ভালো বের করে আনতে পারে হয়তোবা বিগ হিট হয়তোবা অতটা পারছে না কিন্তু রান রোটেট করার যে বিষয়টা আছে যে মাঝে মধ্যে বিশ ওভারের ক্রিকেটও এমন সময় যায় যে মাঝখানে দুই তিন ওভার রানটা রোটেট করে রাখতে হয় হয়তোবা বাউন্ডারি আসছে না ওই ভূমিকাটা ইরফান শকুর বেশ ভালো ক্যাপাবল ওই ভূমিকাতে আপনি যদি দুর্দান্ত ঢাকা ঢাকা দেখেন তাহলে এখানে কিন্তু কোনো বিঘ হিটার নেই হ্যাঁ এটা 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 একটা খুব বড় চ্যালেঞ্জের জায়গা আমি জানি না সুজনের স্ট্র্যাটেজি কী হবে বাট এখানে কোনো বিঘ হিটার নেই ওই ধরে খেলার প্লেয়ার কিন্তু কয়েকজনই আছে হ্যাঁ হ্যাঁ ফিনিশিংয়ে যাওয়ার আমি সেই কারণেই গুনাত এলাকায় এবং শুক্রের কথা বললাম আর কি যে এখানে তো বড় প্লেয়ার ওইভাবে নাই যে যে বিগ হিটে খেলবে সো আই হোপ যে সব মিলে ঢাকার রেজাল্ট ভালো হবে নিশ্চয়ই তাদের স্ট্র্যাটেজিক জায়গাটাও ওইরকম আশা করি হ্যাঁ এবং আমার কাছে কেন যদি মনে হয় যে খালেদ মাহমুদ সুজন সব সময় লাকি হ্যাঁ সো সে যেখানেই থাকে প্রত্যেকবার লাক তাকে ফেভার করে অ্যান্ড থ্যাংক ইউ শুনবেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম দুর্দান্ত ঢাকাকে নিয়ে এর মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম এবং আমরা কথা বললাম জার্সি ডিজাইন নিয়ে আমরা কথা বললাম সম্প্রচার নিয়ে পাশাপাশি দুর্দান্ত ঢাকাকে আমরা একটু বিচার বিশ্লেষণে আনলাম এবং আমরা আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কাছে উপকৃত হবে আপনারা খেলা দেখতে গিয়ে এগুলোকে কানেক্ট করতে পারবেন এবং আপনারা খেলা দেখে নিজেরা উদ্বুদ্ধ হবেন আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শোনার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নিয়ে টিভির সাথেই থাকবেন